ব্রাজিলে মানব পাচারের অভিযোগে এক ব্যবসায়ী সহ সাত বাংলাদেশিকে আটক করা হয়েছে। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার মার্কিন অভিবাসন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আটককৃতরা হলেন সাইফুল ইসলাম, নিজামুদ্দিন, বুলবুল হোসেন, তামুর খালেদ, নজরুল ইসলাম ও ইফরান চৌধুরী। ব্যবসায়ী সাইফুল্লাহ আল মামুনের বিরুদ্ধে টেক্সাসে আদালতে মানব পাচার ও ষড়যন্ত্রের আটটি অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। আল মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের পর মার্কিন বিচার বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রায়ান এ বেনজাকোভস্কি বলেন, আমাদের আইনি অভিবাসন ব্যবস্থাকে যারা ব্যর্থ করার চেষ্টা করে, দেশের জনসাধারণের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে, ওইসব মানব পাচারকারীর বিচার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ছবির মতো দেখতে সমুদ্র বেষ্টিত পশ্চিম ইউরোপের দেশ আয়ারল্যান্ড। দেশটির সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারলে ব্রেক্সিট পরবর্তী দক্ষ মানব সম্পদ ও ব্যবসা সম্প্রসারণের জন্য দেশটি ইউ এর নতুন দুয়ার হতে পারে বলে বিশ্বাস বাংলাদেশিদের। আমাদের আয়ারল্যান্ড প্রতিনিধি মহিদুল ইসলাম সবুজের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শারিয়া রাজ। পশ্চিম ইউরোপের আটলান্টিক সাগর পাড়ের দেশ আয়ারল্যান্ড, দেশটির 50 লাখ জনসংখ্যার মধ্যে মাত্র 10,000 বাংলাদেশিদের বসবাস। পার্শ্ববর্তী দেশ যুক্তরাজ্য থেকে প্রথমবারের মতো কিছু বাংলাদেশি দেশটিতে গিয়ে থিতু হন। এরপর স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া সহ অন্যান্য দেশ থেকে আয়ারল্যান্ডে পাড়ি জমান বাংলাদেশিরা। দীর্ঘ সময় ধরে বাংলাদেশিদের পদচারণা শুরু হলেও দেশটিতে দূতাবাস ও বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুরা বাংলা ভাষার সাথে রয়ে যাচ্ছে পরিচয়বিহীন। তাই দেশটিতে দূতাবাস প্রতিষ্ঠা করে একটি স্কুল করার দাবি প্রবাসীদের। বাংলা বলা এবং লেখা কিছুই পারে না, বাট ওরা ইংলিশেই বলে। কিন্তু আমার সবচেয়ে মনে হয় যদি বাংলাদেশ দূতাবাস বা যদি কোনো একটা কনসালটেন্ট আমাদের একটা বাংলা স্কুল অ্যাটলিস্ট বাংলা শেখার জন্য বাচ্চারা এরকম একটা কমিউনিটি থেকে আমাদেরকে করে দেওয়া হতো, তাহলে মনে হয় যেন আমাদের বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি একটু আমাদের এদিকে দৃষ্টি দেন, অর্থাৎ এই যে হাই কমিশনের মাধ্যমে এই যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, অর্থাৎ একটা নাচ গানের একটা স্কুল, বাংলা স্কুল, এইগুলো বাংলা শিক্ষার জন্য যে স্কুল, তাহলে আমার মনে হয় যে সবাই সাড়া দেবে। বাংলাদেশ সরকারের কাছে আমার কাছে একটা অনুরোধ থাকবে যেন বাংলাদেশ সরকার আমাদের আয়ারল্যান্ডে একটা দূতাবাস অথবা কনসালটেন্ট অফিস রাখতে পারে। দেশটির সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারলে ব্রেক্সিট পরবর্তী দক্ষ মানব সম্পদ রপ্তানির পাশাপাশি বাংলাদেশি পণ্যের জন্য ইইউ এর নতুন বাজার হতে পারে আয়ারল্যান্ড বলে জানান বাংলাদেশিরা। বাংলাদেশের সাথে একটা ডাইরেক্ট রিলেশনশিপ হয় তাহলে ওয়ার্ক পারমিটের মাধ্যমে অনেক বাংলাদেশি এখানে এসে কাজ করা সম্ভব বলে আমি মনে করি। দ্বিতীয় পর্যায়ে এখানে আমি যা বলছিলাম, আইটি সেক্টরে গুগল কিংবা আমাজন কিংবা ইবে এদের হেড অফিস সবকিছু আয়ারল্যান্ডে। এখানে আমাদের বাংলাদেশিদের কাজ করার প্রফেশনাল পেশাজীবী যারা আইটি সেক্টরে আছেন তাদেরকে কাজ করার খুবই সম্ভাবনা জায়গা। এখানে যদি বাংলাদেশ থেকে সরাসরি এখানে প্রোডাক্ট আসে, সেক্ষেত্রে আমরা কম মূল্যে আমাদের যে বাংলাদেশের কাস্টমার আছে তাদেরকে আমরা কম মূল্যে দিতে পারবো এবং এটার ব্যাপক সম্ভাবনা আছে। দেশটির সাথে কার্যকরী সম্পর্ক গড়ে তুলতে পারলে বাংলাদেশিদের জন্য সার্বিক বিষয়ে ইতিবাচক হবে বলে মন্তব্য সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।